আজ পয়লা সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হচ্ছে দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 35টি পরিষেবা নিয়ে পুনরায় চালু হচ্ছে দুয়ারে সরকার। আবেদনপত্র গ্রহণ চলবে 1 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এবং পরিষেবা প্রদান শিবির চলবে 18 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার জেলাশাসকের করণে জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা জানান, এবারের ক্যাম্পে নতুন 4টি পরিষেবা চালু হয়েছে। বার্ধক্য ভাতা, হস্তশিল্পী ও তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের উদ্যম পোর্টালের অনলাইন নিবন্ধীকরণ, এ বিষয়ে জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা আর কি কি জানিয়েছেন শোনাবো। নমস্কার আপনাদেরকে সবাইকে। প্রথমে অ্যাকচুয়ালি আপনারা জানেন আজ থেকে পুরো রাজ্যব্যাপী দুয়ারে সরকার সপ্তম ফেজ শুরু হয়েছে। আপনারা জানেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একান্তিক উদ্যোগে আমরা 7th রাউন্ড অফ দ্য দুয়ারে সরকার আজ থেকে শুরু করেছি। সাথে সাথে পাড়ায় সমাধানও সেভেন্থ ফেজের মধ্যে চলবে। আপনারা সবই জানেন দুয়ারে সরকারে আমাদের প্রত্যেক রিমোট এরিয়াতে, তারপরে ব্লকে যেখানে যেখানে দরকার আছে, যেখানে যেখানে মানুষের গভর্নমেন্ট সেবা পরিষেবাগুলো দিতে হয়, ওখানে আমরা ক্যাম্প আয়োজিত করি। মানুষ ওখানে আসে, আমাদের পুরো টিম ওখানে থাকে, ওদের অ্যাপ্লিকেশন নিয়ে ওদেরকে প্রসেস করে আমরা এক টাইম বাউন্ড ম্যানারে আমরা পরিষেবাগুলো প্রদান করি। ওর সাথেই ওখানে ব্যাংকদের কাউন্টার থাকে, তারপরে যারা আমাদের SHG মহিলারা যারা আছে ওদেরকে আমরা ওদের তৈরি করা জিনিসপত্র ওদেরকে বিক্রি করার জন্য আমরা স্টলগুলো করে দিই ওখানে। তো আমি দুয়ারে সরকার, আপনারা সবাই জানেন এরকম এক প্ল্যাটফর্ম আছে যেখানে এক টাইম বাউন্ড ম্যানারে ম্যাক্সিমাম নম্বরে আমরা মানুষদের অভাব অভিযোগ শুনি, ওদের দরখাস্তগুলো নিই, আর যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদের অভাব অভিযোগকে সলিউশন ওদেরকে তুলে ধরি ওদের কাছে। এই ক্রমে আজকে আমাদের জেলার ক্ষেত্রে এটা ইনফরমেশন আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আপনারা জানেন আমাদের জেলাতে টোটাল 9টা ব্লক আর 4টে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল এরিয়াতে, ব্লক এরিয়াতে সব জায়গায় ক্যাম্পগুলো হচ্ছে। টোটাল ক্যাম্প এ ফেজে আমাদের 3080 3080 ক্যাম্প আমরা এখানে এবার প্ল্যান করেছি। মানে 3080 জায়গাতে আমরা মানুষের কাছ থেকে, মানুষের পাশে যাব, ওদের অভাব অভিযোগ আমরা ওদের কাছ থেকে নিয়ে নেব। এটা লাস্ট যে 6th ফেজ যে ছিল ওখানে 2824 ছিল, ওর থেকে কিন্তু প্রায় মানে ধরে নিন আপনি 200+ একটু বেশি আছে। কেন বেশি আছে এটাও বলে দিই আপনাদেরকে। অনারেবল CM আর আমাদের চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছে কি যে যে রিমোট এরিয়া আছে, যে যে আদিবাসী এরিয়া আছে যেখানে মানে ওরা লোক আসতে পারে না বা আসতে পারছে না, কিন্তু প্রশাসন ওখানে চলে যাচ্ছে, ওখানে গিয়ে আমরা ক্যাম্প করছি, ওদের হোল ডে ওদের সাথে বসে ওদের যা যা অ্যাপ্লিকেশন আমরা মানে ওরা দিতে চায় ওটা আমরা নিয়ে নিচ্ছি ওদের ক্ষেত্রে। এর ক্ষেত্রে আপনারা জানেন আমাদের IC অ্যাক্টিভিটি রেগুলার চলছে। আমরা প্রচুর যে এলাকাতে ক্যাম্পগুলো আয়োজিত করা হয় আগে থেকে ওখানে মাইকিং করা হয়, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, যারা আমাদের অফিসিয়ালস আছে, ব্লক স্টাফ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত স্টাফ, সবই ওরা ভালো করে অ্যাওয়ারনেস করে যেন ম্যাক্সিমাম নম্বরকে আমরা ম্যাক্সিমাম লোকগুলোকে আমরা যেন ওখানে আনতে পারি। এর সাথেই আমাদের কিন্তু মোবাইল ক্যাম্পই চলছে। মোবাইল ক্যাম্প বলতে জাস্ট মোবাইল ওয়েতে ক্যাম্পগুলো থাকে, ধরুন যেখানে যেখানে বিলকুল কি এক এরকম আছে কিছু অল্প হয়তো অ্যাপ্লিকেশন আছে লেকিন লোক আসতে পারছে না, কিন্তু মোবাইল ক্যাম্প আমাদের ওখানে গিয়ে ওদের কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নিচ্ছে। আজকে প্রথম দিন আপনারা জানেন আজ 4টে অবধি আমাদের ক্যাম্প টাইম থাকে। আজকে টোটাল 197 ক্যাম্প, যে ফিক্স কনভেনশন ক্যাম্প যাকে আমরা বলি, ফিক্স ক্যাম্প আয়োজিত করা হয়েছে, আর 76 মোবাইল ক্যাম্প আমরা আজকে আয়োজিত করেছি। টোটাল 274 ক্যাম্প আমরা আজকে আয়োজিত করেছি। ওখানে টোটাল 3টা অবধি আমি রিপোর্ট বলছি, যেহেতু 4টা রিপোর্ট আমরা একটু পরেই পাবো, 3টে অবধি আমরা প্রায় 10,620 ফুটবল এই ক্যাম্পগুলোতে হয়েছে। 4টা অবধি রিপোর্ট পেলে এটা ডেফিনেটলি বাড়বে। তো আমরা আশা করছি কি প্রচুর লোক যেন আসছে আমাদের ক্যাম্পগুলোতে, আর নিজের যা অভাব অভিযোগ যা আছে ওটা আমাদের কাছে তুলে ধরছে। আপনারা জানেন এখানে যে স্কিমগুলো আছে, ম্যাক্সিমাম যে মানে দরখাস্ত অ্যাপ্লিকেশন পড়ে
लक्की भंडार, তারপরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা योजना, ओल्ड एज पेंशन, कास्ट सर्टिफिकेट, स्वास्थ्य साथी। আপনারা এটাও জানেন যে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে আমাদের কাছে আগে ও অ্যাপ্লিকেশন পড়তো, লেকিন এক আপার কোটার ক্ষেত্রে এক রেস্ট্রিকশন ছিল ওখানে, লেকিন এবার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের সিএসএন নির্দেশ দিয়েছে, ওল্ড এজ পেনশন যে আছে ওটাকেও রিজলভ করা হবে থ্রু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এবার চারটে নতুন স্কিম বেসিক্যালি মতলব নতুন প্রথমবার এই ক্যাম্পে শুরু হতে চলেছে, ওর মধ্যে এক তো ওল্ড এজ পেনশন আছেই, তারপরে जो माइग्रेंट वर्कर जरा बाहरे काज करे, अपनारा जानें आमादेर जिला थेके प्रचुर लोक बाहरे काज करे, ओदेर सेरकम डाटाबेस या इनफरमेशन सबार क्षेत्रे अनेक बार प्रशासनेर काछे थाके ना, कोनो इन्सिडेंट हो गेले तारपरे आमरा मतलब ओदेरके इनफरमेशनगुलो पाई, लेकिन एबार जेभाबे सीएम मैडम निर्देश दिएछे कि जतो माइग्रेंट वर्कर आमादेर बाहरे काज करे ओदेर पुरो डाटाबेस ओदेर पुरो इनफरमेशन आमरा किन्तु ये द्वारे सरकारेर माध्यमे आमरा कलेक्ट करछि। ठीक आछे, আমিও আজকে অনেক ক্যাম্প ভিজিট করেছি, ওখানে কিন্তু আমি প্রত্যেক ক্যাম্পে দেখলাম কি অনেক মতলব এরকম অ্যাপ্লিকেশনগুলো আমরা পাচ্ছি। মাইগ্রেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে যেহেতু ওয়ার্কার বাইরে আছে, ও তো এখানে নেই, কিছু কিছু লোক থাকতেও পারে, লেকিন ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করছে, ওদের বাড়ির যে কোনো লোক ও ফর্ম ভর্তি করে আমাদেরকে দিতে পারে। ঠিক আছে, ওখানে এরকম নেই কি মাইগ্রেন্ট ওয়ার্কারকেই আসতে হবে, যে কোনো বাড়ি থেকে ও যারা এখানে আত্মীয় স্বজন যারা আছে, বাড়ির লোক যারা আছে, ওরা কিন্তু ফর্মটা ভরে দিতে ভরে দিয়ে আমাদেরকে দিতে পারবে। তারপরে যে আর্টিশন অ্যান্ড ভিউয়ার যে ওদের রেজিস্ট্রেশন যে আছে ওটা আমাদের এর মধ্যে আছে। এর সাথেই আপনারা জানেন কিছুদিন আগেই আমরা আগস্ট মাসে এমএসএমই মান্থ বলে এক ক্যাম্প মোডে পুরো কাজটা করেছিলাম। আমাদের এমএসএমই যত ইউনিটস আছে আমাদের জেলাতে, ওদের উদ্যম রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনেক কাজকর্ম ছিল যেটা আমরা ও এমএসএমই মান্থের মধ্যে আমরা করেছি। ওখানে অনেক কাজ হয়েছে, লেকিন তারপরেও অনেক কাজ এখনো আমাদেরকে করতে হবে। তো উদ্যম রেজিস্ট্রেশন ফর দ্য এমএসএমই ইউনিটস এটাও কিন্তু দুয়ারে সরকারের পার্ট আছে। যতদিন দুয়ারে সরকার ক্যাম্পগুলো চলবে, উদ্যম রেজিস্ট্রেশন বি যে কোনো এমএসএমই ইউনিট করাতে পারবে। এটা আমাদের জেলার এক ইনফরমেশন ছিল, জাস্ট এক কেস স্টাডির ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। এটা চাকুলিয়া ব্লকে, গোয়ালপুকুর টু ব্লকে, মতলব জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য, আপনার মাধ্যমে পুরো জেলাবাসীদেরকে এটা জানানোর জন্য কি দুয়ারে সরকারে গেলে কীভাবে প্রবলেমগুলো একদম ইমিডিয়েটলি রিজলভ হয়। পার্থ প্রতিম রায় আছে, উনি আজকেই ওনার ইলেকট্রিক মতলব মিটার ইলেকট্রিক কানেকশন জন্য অ্যাপ্লাই করেছিলেন, আজকে প্রথম দিন দুয়ারে সরকার ক্যাম্প, ওর এসিডিসিএল এর যারা আধিকারিকরা আছে ওরা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে আজকেই কিন্তু ওনাকে ইলেকট্রিক কানেকশন দিয়ে দিয়েছে। এর থেকে দ্রুত আর ফাস্ট ডিসপোজাল মতলব দুয়ারে সরকারে হচ্ছে, এটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ওখানে পার্থ প্রতিম রায় ওনার মিটার নম্বরও আছে, এখান GE06632034। তো আজকে প্রথম দিন আমি আপনার মাধ্যমে পুরো জেলাবাসীদেরকে, যত লোক প্রেস ব্রিফকে শুনছে সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনার যে কোনো গভর্নমেন্ট পরিষেবা পেতে জানতে যে মানে আপনারা চান, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করুন, যেখানে যেখানে আপনি আছেন ওখানে আশেপাশে ডেফিনেটলি দুয়ারে সরকার ক্যাম্প আছে। 3080 আমরা পুরো জেলাতে ক্যাম্প হচ্ছে, প্রত্যেক মতলব হয়তো লোককে বেশি হাঁটতে হবে না, কোথাও যেতে হবে না, আশেপাশে ডেফিনেটলি ক্যাম্প থাকবেই থাকবে। আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে আসুন। প্রথম তো আপনাদেরকে যদি জানা না থাকে, যত গভর্নমেন্ট স্কিম আমরা দুয়ারে সরকারে নিয়ে যাচ্ছি ও সব স্কিমগুলোর আপনি একটু ভালো করে জেনে নিন, আর জানার পরে যদি আপ দেখা যাচ্ছে কি আপনি এলিজিবল আছে বেনিফিট পাওয়ার জন্য, তাহলে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন। আমরা যে গভর্নমেন্ট বেনিফিট আছে তাড়াতাড়ি আমরা চেষ্টা করব আপনাদের হাতে তুলে ধরা। 1 তারিখ থেকে 16 তারিখ অবধি ক্যাম্প আয়োজিত করা হবে অ্যাপ্লিকেশনগুলো ইনভাইট করার জন্য। 1 থেকে 16 অবধি আমরা সব মানুষের কাছ থেকে যত লোক আসবে আমরা ওদের দরখাস্ত, ওদের চাহিদা, ওদের দাবি দাবা আমরা ইনভাইট করব, নেব, রিসিভ করব। তারপরে 18 থেকে 30 তারিখ অবধি আমরা সার্ভিস ডেলিভারি ক্যাম্প আয়োজিত করা হবে, সেম প্লেস সেম টাইম। 18 তারিখ থেকে শুরু করে 30 তারিখের মধ্যে যা যা পরিষেবা ওদেরকে দিতে হবে ও পরিষেবা আমরা ওদের হাতে তুলে ধরবো। তো আজকে এটাই আমার বলার ছিল। আপনাদের যদি কিছু বলেন, স্টেটে যারা লোক আছে পাচ্ছে, আপনার প্রতিবন্ধী পেনশনও পাচ্ছে, মানবিক আছে, বিডো পেনশনও পাচ্ছে, বিডো পেনশন তো প্রায় পুরো মতলব ইউনিভার্সাল কভারেজ আছে, এরকম কেউ নেই মহিলা যে অ্যাপ্লাই করেছে আর এলিজিবল আছে পাচ্ছে না, পেনশন পাচ্ছে, পিনার ডিপার্টমেন্ট থেকে তো সবই পেনশন, এটা ডব্লিউসিটি ডিপার্টমেন্ট দেয় বেসিক্যালি, যার মানবিক আছে প্রতিবন্ধীর জন্য,
তারপরে বিডো পেনশন আছে, তারপরে আপনার সবই তো পাচ্ছে। এটা আই থিঙ্ক আমার বলার বলে বিলো 5 লাখ স্কিম, যেভাবে ডিপার্টমেন্ট থেকে নির্দেশ, বিলো 5 লাখ স্কিম আমাদেরকে টেক আপ করতে হবে ডিস্ট্রিক্ট থেকে অন ফান্ড থেকে, মানে অন ফান্ড বলতে জেলা থেকে ব্লক আছে মিউনিসিপ্যালিটি ওদের নিজে থেকে ওদেরকে টেক আপ করতে হবে। মোর দেন 5 লাখ টাকার যদি কোনো স্কিম থাকে তাহলে আমাদেরকে লিস্ট পাঠাতে হবে ডিপার্টমেন্টকে, ফের ডিপার্টমেন্ট নিজের বাজেট অনুযায়ী স্কিমগুলোকে তৈরি করবে, রূপায়ণ করবে। কি ভান্ডার হচ্ছে, সেকেন্ড নম্বর হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, থার্ড হচ্ছে ওই ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি আমরা, ফের কাস্ট সার্টিফিকেট আর স্বাস্থ্য সাথী। এটা অর্ডারলি 5টা স্কিম আছে যেখানে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন পড়ছে। এটা আমি মানে আজকে দুয়ারে সরকার না টোটাল ডাটা ওটা আমি আপনাকে দেখে বলে দিচ্ছি। আজকে টোটাল আমাদের প্রায় 10,000 থেকেও বেশি লোক এসছে। অনেকবার কি হয় যত ফুটবল হয় সবই হয়তো অ্যাপ্লিকেশন দিচ্ছে না, লোক অনেকবার জানতে আসে কি স্কিম আর আমরা লাভ কিভাবে পেতে পারি। ধরুন আজকে আমি ক্যাম্প যখন ভিজিট করতে গিয়েছি পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে অনেক লোক জানতে এসছে যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি, কি কি আমাকে লাগবে, ওদেরকে ভালো করে বোঝানো হচ্ছে, তারপরে ওরা দিচ্ছে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো আমার এমনি চলতেই থাকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যারা অ্যাপ্লাই করে আমরা ব্যাংকের সাথে টেক আপ করে ওটাকে স্যাংশন করাই আমরা, ওটা তো চলতেই থাকে। না, যে লোক শিল্পী আছে ওটা তো রেজিস্টার্ড এক ডাটাবেস আছে যেটা INCA ডিপার্টমেন্টে থাকে, অ্যাজ পার দেয়ার ডাটাবেস। হ্যাঁ, না না ওটাই বলতে চাইছি, মানে যে অ্যাজ পার ওদের যে ডাটাবেস আছে ওর মাধ্যমে যারা এলিজিবল আছে ওরা ভাতা পাচ্ছে। সব থেকে প্রথম তো হচ্ছে আপনারা জানেন যদি কোনো ন্যাচুরাল কোনো ইনসিডেন্ট ঘটে যায় বা ফির যে কোনো ইনসিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, সরকার অনেক স্কিম থাকে যেখান থেকে বেনিফিটগুলো পাওয়া যায়। তো যেহেতু ওরা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে লিস্টেডই নেই, ওদের ডাটা বেসই নেই, অনেকবার কি হয় বড় ইনসিডেন্ট হলে তো সবার চোখে পড়ে, লেকিন ছোটো ছোটো ইনসিডেন্ট যদি কোথাও ঘটে যায় তাহলে কিন্তু জানা যায় না, বেসিক্যালি গভর্নমেন্ট পরিষেবা পেতে ওদেরকে অসুবিধা হবে। তাহলে ডাটা বেস তৈরি হয়ে গেলে আমাদের রেকর্ডে থাকবে, তো পরিষে যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে ওদের জন্য কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা লেবার ডিপার্টমেন্ট দেয়, তাহলে কিন্তু ওরা রেজিস্ট্রেশন হওয়ার পরে ও সব যে সুযোগ সুবিধা আছে ওটা পেতে পারবে। যা বললাম না, ওল্ড এজ পেনশন, পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন, উদ্যম রেজিস্ট্রেশন, আর যারা ইয়ে আছে বিভার্স আর আর্টিজান আছে ওদের রেজিস্ট্রেশন। উদ্যম হচ্ছে বেসিক্যালি এটা যত আমাদের MSME ইউনিট থাকে ও MSME ইউনিট যতক্ষণ অবধি রিকগনাইজ নেই যতক্ষণ অবধি রেজিস্ট্রেশন না হয়। উদ্যম রেজিস্ট্রেশন হচ্ছে বেসিক্যালি ইটস আ রেজিস্ট্রেশন, যেভাবে আপনার আধার নম্বর আছে বা ফের আপনার ভোটার আইডি কার্ড নম্বর আছে। তাহলে যে কোনো MSME ইউনিট ধরুন কালকে ব্যাংক থেকে লোন নিতে চায় বা ফির নিজের বিজনেসকে বড় করতে চায় বা কিছু করতে চায়, তাহলে ওকে ব্যাংক থেকে লোন পেতে বা ফির আন DPR তৈরি করতে নিজের বিজনেসকে একটু বড় করতে উদ্যম রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু মাস্ট। তাহলে উদ্যম রেজিস্ট্রেশন আমাদের জেলাতে অনেকই MSME ইউনিট নেই, আমরা MSME মন্ত্রের মধ্যে অনেক রেজিস্ট্রেশন আমরা করতে পেরেছি, লেকিন তারপরেও অনেক এখনও আমাদেরকে অর করতে হবে। তো উদ্যম রেজিস্ট্রেশন হচ্ছে বেসিক্যালি যে MSME ইউনিট হচ্ছে ওর একদম আইডেন্টিফিকেশন, ও রেজিস্ট্রেশনকে দিয়ে যেখান থেকে লোক দেখতে পারবে যে ও MSME ইউনিট কী আছে, ও কী কাজ করে, কী ওর প্রোফাইল আছে, সব কিছু জানবে। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।